সাধারণ লোক নেতারা আসতে পারবে? আপনাদের নাম বলে ছোট করছেন, আপনারা এখানে আমার সামনে অনেকে বসে আছেন, আপনাদের চিনি, এই ক্ষমতা আপনাদের আছে। তাহলে কাউন্সিলর ভাইদেরকে এই কথাটা বলে দিতে চাই, আজকে কামরুল ভাই বলে গেছে, এখানে মায়া ভাই বলে গেছে, দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে। এই যুদ্ধে আমাদের যে কোনো মূল্যে জয় সুনিশ্চিত করতে হবে। যারা বলে গেলেন আর আসবেন না, অনেকে আছে আমার বন্ধু বান্ধব, তাদেরকে সম্মান দিয়েও বলছি, অনেক কথা হয়েছে এখানে, বক্তব্য দেওয়ার জন্য পাগল হয়, কিন্তু দর্জন লোক নিয়ে আসতে পারবে না, আসতে পারবে না। এটার পরিবর্তন করতে হবে। এইভাবে মহানগর আওয়ামী লীগ চলতে দেওয়া যায় না। মহানগর আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে, মহানগর আওয়ামী লীগকে সংগ্রামী বিপ্লবী করতে হবে। আপনারা যারা কাউন্সিলর আছেন, আপনারা সবাই আমাকে আঙ্কেল ডাকেন, চাচা ডাকেন, বাপ ডাকেন, আপনাদের কাছে আমার আপনাদের অর্ডার দিতে হবে আমার সাথে, যে 28 তারিখে 12টার মধ্যে এক একজনের 10,000 লোক নিয়ে এখানে হাজির হতে হবে। 12টার সময় আমি সভা শুরু করে দিব, প্রধান অতিথি বিশেষ অতিথিরা আসবার আগে সবার কাজ শুরু করে দিতে হবে, সমস্ত ঢাকা আমাদের দখলে থাকবে, পুরান শহরের ঐতিহ্য, পুরান শহরের গর্ব আমরাই তো নাকি, কাজে আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব, আমাদের মাটি, আমাদের মানুষ, আমাদের মা, রক্ষা করতে হবে আমাদেরকে। দেশ মায়ের সমান, রক্ষা করতে হবে। আমার বোন রুকিয়া বলে গেছে যে যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করলো সূর্য সৈনিকদের, তারাই তো সেই 4-28 তারিখে, ওরাই সেই 28 তারিখে সভা ডাকতে যাচ্ছে, ওরাই মুক্তিযোদ্ধাদের হত্যাকারী, ওরাই বঙ্গবন্ধুর হত্যাকারী। আপনারা বঙ্গবন্ধুর নাম বলতে বলতে মুখ দিয়ে ফেনা ছুটান, কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকারীদের ব্যাপারে নীরব থাকেন কেন? তাদেরকে ছাড় দেওয়া যাবে না। কি আছেন সবাই? অনেকে হাত উঠে না, আমরা চিনি বুঝি, আওয়ামী লীগের লোকের অভাব নাই, সংগঠনে আসার লোকের অভাব নাই, কাজে আমরা এর পরিবর্তন করব। আমি বলবো প্রধান অতিথিকে, মাননীয় প্রধান অতিথি, এইভাবে সংগঠন চলতে পারে না, এই সংগঠনকে শক্তিশালী করার জন্য যাকে প্রয়োজন তাকে দিতে হবে, সামনে আনতে হবে, ওই চঞ্চবংশা দিয়ে হয় না। আমি মুক্তিযোদ্ধা এবং যোদ্ধা, যুদ্ধকে পছন্দ করি, আমি যুদ্ধকে পছন্দ করি, সকাল থেকে রাত 12টা পর্যন্ত হাঁটতে পারি, বিছানায় যেতে হয় না, আমি যুদ্ধে আছি, রণাঙ্গনে আছি, আমার সাথে থাকলে, হুমায়ুনের সাথে থাকলে রণাঙ্গনে থাকতে হবে, প্রমাণ করতে হবে। পরাজিত সৈনিকরা বলে শেখ হাসিনা আওয়ামী লীগ পালাইবার জায়গা পাবে না, এসছে লজ্জার কি হতে পারে, তাদের জায়গা দেব না, তোমরা পালাবার জায়গা পাবে না, এইটা হতে হবে আমাদের 28 তারিখে, প্রমাণ করতে হবে। এই চেহারা দেখে রাখলাম, আরো অনেকে আছে নিচনে, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সাথীরা, আমার সন্তানরা, আমার বন্ধুগণ, এই 28 তারিখে আমাদেরকে প্রমাণ করতে হবে রাস্তায় থেকে যুদ্ধ করে, যুদ্ধ সশস্ত্র যুদ্ধ নয়, আমাদের উপস্থিতি এই হলো আমাদের যুদ্ধ, আমাদের ঢাকা, আমাদের শহর আমরা আমাদের দখলে রাখবো, স্বাধীনতা বিরোধী।